যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করার অভিযোগ এক তান্ত্রিকের বিরুদ্ধে। এক বছর 20 যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করার অভিযোগ উঠলেও এক তান্ত্রিকের বিরুদ্ধে। গলায় ফাঁসেরও চিহ্ন রয়েছে, শরীরে বিভিন্ন জায়গাতে রয়েছে আঘাতের চিহ্ন। মৃতের নাম জিৎ দানা, বয়স 19 বছর, বাড়ি গোলসি থানার অন্তর্গত খেতুরিয়া গ্রামে। অভিযুক্ত তান্ত্রিককে আটক করে সোমবার বর্ধমান আদালতে পেশ করেছে গোলসি থানার পুলিশ। অভিযুক্ত তান্ত্রিকের নাম মিলন নাইয়া, গোলসি বাজারের ল্যাওলাপুল এলাকার বাসিন্দা। স্থানীয় সূত্রে খবর, ওই তান্ত্রিক নিজেকে কালীর সাধক বলে দাবি করেন স্থানীয়দের কাছে। নানা রকম তন্ত্র সাধনার কাজও করতেন বলে জানা যায়, ঝাড়ফুঁক করতেন। মৃতের পরিজনদের দাবি, শনিবার রাত থেকে জিৎ দানার কোনো খোঁজ ছিল না। রবিবার সকালে অচেনা কোনো ব্যক্তির সূত্রে খবর পায় জিতের পরিবার যে তাদের ছেলে মৃত অবস্থায় পড়ে আছে ডিভিসি সেচখাল সংলগ্ন দয়ালপুরের মাঠে। পরে তান্ত্রিককে জোরপূর্বক জিজ্ঞাসা করে জিতের নিথর দেহের খোঁজ মেলে। প্রত্যক্ষদর্শীদের দাবি, ডিভিসি সেচখালের পাশে দয়ালপুর ও সারুলের মাঠে একটা ঝোপির পাশে কেটে নেওয়া ধান জমিতে উলঙ্গ দেহ পড়েছিল। কপালে, বুকে ও পেটে একাধিক জায়গাতে আঘাতের চিহ্ন রয়েছে বলে দাবি তাদের। দেহ উদ্ধার করে পুলিশ ময়না তদন্তে পাঠায়, পাশাপাশি জিতের পোশাকগুলি উদ্ধার করে। স্থানীয়রা জানান, ওই ঝোপে একটা কালীর মূর্তি রয়েছে, বছরে একবার পুজো হয় সেখানে। জানা গেছে মৃতের বাবা সমীর দানা পুরুলিয়ায় একটি চাল কলের কর্মী, জিৎ রাজমিস্ত্রিতে যোগাদার ছিলেন। জিতের বাবা বলেন, আমার স্ত্রী শারীরিক অসুস্থ ছিলেন, বছরখানেক আগে ওই তান্ত্রিকের কাছে নিয়ে গিয়েছিলাম তন্ত্র সাধনার জন্য, সেই থেকেই পরিচয়। তারপর থেকে আমাদের বাড়িতে আসা যাওয়া করতো ওই তান্ত্রিক, আমার ছেলের সাথে বন্ধুত্বপূর্ণভাবে মেলামেশা ছিল। সমীরবাবুর স্ত্রী মিতা বলেন, ওই তান্ত্রিকের চালচলন ঠিক মনে হয়নি, তাই বাড়িতে আসাতে নিষেধ করেছিলাম, ছেলেকেও মেলামেশা করতে মানা করা হয়েছিল। আমরা ছেলেকে ওই তান্ত্রিক খুন করে দিতে পারে স্বপ্নেও ভাবিনি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার দিন সকাল পর্যন্ত জিৎ বাড়িতে ফিরে না আসাতে সন্দেহ হয়। পুলিশের দাবি, গলায় দড়ি পেঁচিয়ে শ্বাসরোধ করে খুন করা হয়েছে বলে তাদের প্রাথমিক অনুমান। গলায় আঘাতের চিহ্ন রয়েছে, খুনের পরে দেহ টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হয়েছে বলে দেহে আঘাত লেগেছে। ইতিমধ্যেই পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ব্যুরো রিপোর্ট, আমাদের টিভি। ওনার একটা বন্ধু ছিল মিলন নায়ার বলে, নাম ডাকনাম সাধু, সাধু সাধু বলে গোলসিতে পরিচিত। দুই বন্ধু, উনি ওনার জিতের বাড়ি ওই সোমবার শনিবার মঙ্গলবারই প্রায় যাতায়াত করতো। দুজন মিলে আজার বাজার একসঙ্গে বন্ধুত্বের মতন সম্পর্ক ছিল। এই রিসেন্ট মানে আগামী 29 তারিখে সন্ধ্যের দিকে, গত 29 তারিখে ওকে ডাকে যে আয়, দরকার আছে বলে ওকে ডেকে নিয়ে যায়। তবু সন্ধ্যাবেলা বাড়ি থেকে বেরিয়ে যায়, 29 তারিখ থেকে বেরিয়ে যায়। তার মানে চারিদিক ফোন টোন করার পর, খোঁজাখুঁজি করার পর ওকে আর পাওয়া যায় না, ফোনেও রেসপন্স পাওয়া যায় না। তারপরে তারপরের দিনেই ওই বাড়িতে খবর আসে যে একজন আনকমন লোক আর কি, নামধাম জানে না, বলে গেছে যে দেখো গা, তোমাদের ছেলেটা ওই দয়ালপুরের মাঠে পড়ে আছে। আমরা তো থত গ্রামের ছেলেরা, পাড়া প্রতিবেশী ছেলেরা সব ভ্রান্ত দন্ত, মানে যে যা অবস্থায় ছিল সে সাহেব ওই মাঠে মাঠ দিকে ছুটলো। সেখানে গিয়ে আমরা দেখি যে হ্যাঁ, জিৎ কুমার দানা বিনম্র অর্ধ বস্ত্র অবস্থায় মানে লঙ্গ হয়ে পড়ে আছে, গলায় কোন দাগ, গলায় দেখি গলায় মানে কালো কালসের দাগ আছে, একটু কাটা দাগ আছে, কপালে চোট আছে, লাভিতে চোট আছে, আর বস্ত্র ছিল না, কোনো বস্ত্র থাকে না, উলঙ্গ অবস্থা। গেছিল কোথায় তাহলে? মানে ওখানে একজন ডাকাতকালী বলে একটা মন্দির আছে, মানে মাঠে একটা ঝোপের মধ্যে একটা ঠাকুর আছে, ওই ডাকাতকালী বলে পরিচিত। সেখানে ওরা ওই মিলন নায়ার নিয়ে যায়, সাধু সাধু বাবা, ওখানে নিয়ে গিয়ে ওই 29 তারিখে রাতে তারপরে আমরা জানতে পারি ওখানে গেলে থানায় খবর দিলাম, থানা থেকে পুলিশ এসে বডি তুলে নিয়ে যায়, থানাতে নিয়ে যায়। তো আপনারা কি ওকে ধরেছিলেন? ওই সাধুটাকে, সাধুটাকে কয়েকটা ছেলে ধরেছিল, আমি আমি ধরেছিল দু চারচর দিয়ে। যিনি মারা গেছেন ওনার নামটা কি? জিৎ দানা। কি? জিৎ দানা। জিৎ দানা। কত বয়স হবে? 20 বছর। 20 বছর। বাড়ি কোথায়? বাড়ি খেতুরিয়া। খেতুরিয়া। তো কি হয়েছিল ঠিক ঘটনাটা? এটা মানে একটা সাধু বাবা নিয়ে হয়েছিল, সাধু বাবা ডেকে নিয়ে গিয়েছিল, মেরেছে। কবে ডেকে নিয়ে গেছিল? শনিবার। হ্যাঁ, শনিবারে 8:30 রাতের দিকে। তখন বাড়ি থেকে গেছিলো? মা বাড়ি, কাজে থেকে বাড়ি গিয়েছিলো, বাড়িতে ছেলেটা রেখে দিয়ে এসছে, রেখে দিয়ে এসে মাকে বলে এসেছে যে আমার সাধু বাবাকে ডাকছে। এবার সোম মঙ্গল আর শনিবার কিন্তু প্রায় যায় আর সাধু বাবার কাছে। আচ্ছা।
সেই দিনে গিয়েছিল, সেই দিনে বাড়ি ফিরে আসেনি, সকালবেলা খুঁজে করছি। সকালবেলা কী দেখতে পেল? তারপর সকালবেলা দেখতে পেলাম যে মানে সাধুবাবা কাছে জোর করে ধরলাম, সাধুবাবা নিজেই বললো যে আমি মাঠটার নাম জানি না, ডাকাত।